হেই গাইস, কেমন আছো তোমরা? আসলে ভালো আছো? তো আবার এসে বললাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা খেলতে যাচ্ছি একটা দুমাথা গেম ভাই। এটা হলো বাকশট রুট আউট, আর স্পেলিং ভুল হলো মাফ করে দিও। তো চলে শুরু করি। এই গেমে আমরা একটা নতুন কিছু করতে যেতেছি, এটা একটা নতুন এর গেম, আর এটা আমি কিনি নাই অবশ্যই, কারণ এটার দাম অনেক। এই জন্য আমি একটা ফ্রি ভার্সন, রোবলক্সের একটা ফ্রি ভার্সন খেলতেছি। তো চলো শুরু, এটা হলো একটা রোবলক্সের গেম। তো চলো, তো এই যে আমরা এসে পড়েছি বাকশট মায়ামি ভাই, নকল নাম দিচ্ছে মায়ামি। তো এই দেখো প্লে, প্লের পরে এখানে মাল্টিপ্লেয়ার মোড আছে অ্যান্ড সিঙ্গেল প্লেয়ার মোড। আমরা সিঙ্গেল প্লেয়ার মোড খেলবো, কারণ আমরা অবশ্যই একজন, আমার সাজার লোক নাই ভাই। ইজি ইজি নর্মাল আর চিটার ভাই, চিটার ভাই। আমরা অবশ্যই নর্মাল খেলবো, কারণ আমরা নুব। এই যে আমরা এসে পড়েছি ভাই, আমরা বাথরুমের মধ্যে আছি আই থিঙ্ক। এই এখানে আফ্রেড লেখা ভাই, আমি ডরাই নেই ভাই, মোটেও ডরাই নেই। আমি সত্যি কথা বলতেছি, আমি ডরাই নেই ভাই। এখানের সাউন্ডটা তো অনেক সুন্দর ভাই। আমরা কোনো পার্টি টাইপ জায়গার মধ্যে আছি, নিচে পার্টি হইতেছে আর আমি উপরে একটা ভূতের সাথে মরণের গেম খেলতে যেতেছি ভাই। কেন খেলতেছি আমি এটা? তো ভাই এই যে ভাই, এত কালো একটা রুম ভাই, মনে হচ্ছে টর্চ আসল। ও ভাই হাতগুলো দেখো ভাই, ছি ওর দাঁতগুলো দেখছো? আমাদের এটা কি ভাই, জেনারেল অফ রিলিজ অফ ভাই, এগুলো পড়ার সময় নেই আই থিঙ্ক। আমাদের একটা এগ্রিমেন্ট চাইতেছে যে আমি ময়রা টয়রা গেলে এনাদের কোনো ই নাই। তো আমরা এখানে দেব সস, আমরা ওনাদের নাম দেবো সস। আও ভাই, তিনটে রাউন্ড থাকবে মনে হয়। ডিলার আর সস ভাই, সস তো আমরা, আমরা হলাম সস, বুকে হাত দিয়ে বলি ভাই। এখানে লাইভ রাউন্ড ওয়ান অ্যান্ড টু ব্ল্যাঙ্কস। এটা হলো ভাই একটা বলতে পারো একটা বাকশট গেম, যেটা হলো হয়তো হয়তো আমাদের নিজেকে শ্যুট করতে হবে, নয়তো ডিলারকে। এখানে গুলি থাকবে, এখানে দেওয়া থাকবে গুলি কয়টা থাকবে, আর যেমন কয়টা গুলি ফাঁকা থাকবে আর কয়েকটা গুলি অবশ্যই থাকবে। চলো আমি তোমাদের একটা খেলে দেখাই। যেমন এখানে আমরা দেখছি একটা একটা লাইভ রাউন্ড আছে, দুইটা স্কিপ আছে। তো আমরা এটা অবশ্যই নিজেকে মারবো না, ডিলারকে মারবো। ওই শালার পুতের মার লাখ 200 ভাই, আমার লাখ কাজ করে গেছে। এখন দুইটা ভাই, ওটার মধ্যে দুইটা খালি, কারণ আমরা প্রথমে দেখছিলাম একটা লাইভ রাউন্ড অ্যান্ড একটা দুইটা হলো স্কিপ রাউন্ড ভাই। ও স্কিপ করে দিছে, না আমাদের ওটা মারা লাগছে, অ্যাগেইন স্কিপ করে দিছে ভাই। অনেক পাক্কা প্লেয়ার ভাই, তিনটা লাইভ অ্যান্ড দুইটা ব্ল্যাঙ্ক। সো এই গুলির মধ্যে তিনটা গুলি আছে এবং দুইটা আছে শুধু কোনো গুলি নেই, ওটা চলবে না। তো এখন আমাদের কী করতে হবে ভাই? ভাই এবার কিছু নাই ভাই আমাদের কাছে, চলো ওরেই মারে ভাই। এই কানা কানা, ওই মর, মরে যা মরে যা মরে ভাই। কী হইতেছে আমার সাথে? আমি পাইলাম না ভাই, এটা কী হইলো? এবার ও আমাকে মেরা ফেলতে পারে ভাই, শালায় অনেক খারাপ ভাই। অনেক খারাপ শালায় ভাই, আমার পুরা, এখন আমি এই শালারই মারবো এবার ভাই। যা হোক ভাই, ওরই মরবো ভাই, আমার মরার কোনো চান্স নেই ভাই। দেখছো আমি ভাই, আমার লাক ইনটু 100 চলতেছে। ফাইনালি আমরা ফার্স্ট রাউন্ড উইন করে ফেলছি। সেকেন্ড রাউন্ডে কী দেবে? আরও কয়েকটা লাইফ, এই দেখো এইগুলো হলো আমার লাইফ, ওর চারটা লাইফ, আমার চারটা লাইফ, দেখি কে জিতে। ইটস লাইক মোর ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং। ও ফ্রিক, ভাই ইন্টারেস্টিং বলতাছে। টু আইটেমস মোর টু বি ফর এভরি লোড, মানে প্রতিটা গেম শেষ হওয়ার পর আইটেম দিবি কিছু। দেখি আইটেমগুলো কী করে, করার দিছে আমাদের, করার দেওয়া কী করবো ভাই? আরে ওর গলা কাটে ফেলবো নাকি? দেও ভাই ওর গলা কাটে ফেলি, এক রাউন্ডে শেষ হয়ে যাক। একটা লাইভ রাউন্ড আর তিনটা ব্ল্যাঙ্ক ভাই, লাইভ রাউন্ড অ্যান্ড তিনটা ব্ল্যাঙ্ক, ফ্রিক। দেখি এগুলো দিয়ে কী করে। তো এইটা দিয়ে আমরা চাইলেই এখন যে গুলিটা আছে সেটা লাইভও হইতে পারে আবার ব্ল্যাঙ্কও হইতে পারে, ওইটা বাইর করে দিতে পারবো, বাইর করতে পারবো এই এটা খাইলে। অ্যান্ড এটা দিয়ে আমরা শর্ট গানের মাথাটা কেটে ফেলবো, যার কারণে দুইটা লাইফ খাবে ওর।
তো আমরা এখন কিছু ইউজ করবো না, কারণ আমরা শিওর না। চলো ওই অরে মারি মরশালা ভাই, আমি প্রো ভাই, কে বলছে আমি মুখ ভাই, প্রো ভাই, আমি চিটার লেভেল খেলতে, চিটার লেভেল খেলা উচিত ছিল আমার, কেন যে আমি নর্মালি খেলতে গেলাম ভাই। ও আই থিঙ্ক অ্যাপেল দিয়া, অ্যাপেল খাইলে ভাই একটা করে হেলথ বাড়ে, ডিলার্স স্কিপ দি টার্ন, এই শালায় আমার বুঝে গেছে আগেই। এবার মরবো ভাই, যে কোনো সময় ভাই, শেষ আমি ভাই, তিনটে টার্ন স্কিপ করছে ভাই, সবগুলা বাকি সবগুলা ভাই খালি ছিল ভাই, এটা কি হইতেছে ভাই, আমি তো বুঝি না যে ওটা খালি ছিল, মানে পুরো গেমটা এক হয়ে গেছে মনে হয়। আরও কিছু আইটেম পাইছি ভাই, ভাই দুইটা লাইভ আর তিনটা ব্ল্যাঙ্ক, ইন্টারেস্টিং। এই সারারে মারমো এবার ভাই, কুত্তা মাইর ভাই, এগুলা কি, এটা কি ভাই, ও ডিলার স্কিপস আমাদের নেক্সট রাউন্ড, ও হ বুঝছি আমি, এরা যদি মারি তাহলে আমরা দুইটা গুলি করতে পারবো একসাথে, আমাদের ডিলার এক, ডিলার একটা কম পাবে গুল্লি। চলো আমরা একটা কোলা খাই গেছে, বাইরে ভাই ব্ল্যাঙ্ক বাইরে এসে, এই শালার এখন কুত্তা পিরান দেবো ভাই, এখন এই এই করাত দিয়ে ভাবুরে দেখছো বাইন্দাল হয়েছে, এই করাত দিয়ে এখন বন্দুকের সামনেও কেটে নিবো, এই দেখো ছি ছি ছু ছি ছু কাইটা নিছি, এই শালায় শেষ ভাই, একসাথে দুইটা লাইফ খাইয়া ফেলবো ভাই, এটাকে বলে পুরোনেস ভাই, নিজের পুরো মহিতাস পুরো মনে হইতেছে ভাই, পুরো পুরো হয়ে যেতেছি আমি। চলো শুরু করি আর আর ভাই, এখন আরও একটা মারি খাবো, যা হোক ভাই এবার অরেই মানু ভাই, তুই মরবি ভাই, তুই কোনো করিস না, পুরাই দুইটা মারি খাইছি ভাই, আমি একসাথে তিনটা লাইফ খাইয়ে দিচ্ছি দেখছো, আমি কত প্রো ভাই, অবভিয়াসলি এখনও অ্যাপেল খাবে, কারণ অ্যাপেল খাইলে লাইফ বাড়ে, দেনও আমাকে হ্যান্ডকাফটা পরাই দেবে, শালা নুব, পারলে হ্যান্ডকাফ না পরাই খেলে ভাই, স্কিপ করে দিছে ফ্রিক। ও এখন সবগুলোই, এখন যে কটা আছে সবগুলোই হলো আই মিন ফাঁকা, ও প্রতিবার আমাকে মানে স্কিপ করে, যার কারণে ও চাইলি এখন প্রথম রাউন্ডটা ও নিবে, দেখো তোমরা প্রথম রাউন্ডটা, এই যে ফোর লাইফ থ্রি ব্ল্যাঙ্ক ভাই, পোলার ব্ল্যাঙ্ক পড়ে গেলেই হয়ে যায় ভাই, ভাই ব্ল্যাঙ্ক পড়ে যা ভাই ব্ল্যাঙ্ক, এটা কি ভাই মে, ও ভাই এই গ্লাসটা দিয়ে আমরা চাইলি এখন কারেন্ট কোন মানে লাইভ আছে না ব্ল্যাঙ্ক আছে ওটা চেক করতে পারবো, আমরা অবশ্যই চেক করবো ভাই, আমার নিজের ভরসা নেই ভাই, আমি কোন সময় শালার পুতে ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছে, হা এবার স্কিপ করবো, এটা স্কিপ করে দেন নেক্সট টাইম একটা কোলা খাবো, একটা কোলা খাই যাতে বাইর হয়ে যায় অবশ্যই, এবার লাইভ বাইরে হিসেবে আরও একটা কোলা খাইবে, আমার লাকের উপরে আমার সন্দেহ আছে ভাই, ব্ল্যাঙ্ক দেখছো দেখছো আমি বলছিলাম ব্ল্যাঙ্ক, এই শালারই মানুষ এবার ভাই, জানি না কি হইব ভাই, আমার লাকে তো খারাপ কেন, আমি পুরা পুরা গানের গুলি শেষ করে দিছি আমার লাক খারাপ করতে করতে ভাই, এখন আমার এখন আমার হ্যান্ডকাফও পড়াই দিছে ভাই, আমি করতাম কি ভাই, ওই শয়তানের বাচ্চা, পারলে গান গান আমার দিয়া দে, পারলে গান আমার দিয়া দে ভাই, এখন ওর দেই বসে বসে দুইটা মারি খাইতে হইব ভাই, ভাই ওর লাগে তো ভালো কেন ভাই, আমার লাগে তো খারাপ, এখন কি হবে ড্যামেজ ভাই, আমার কাছে কিচ্ছু নেই, আই থিঙ্ক ও যদি দুইটা মারে আমি একটা ফালাইছি, এর মানে এটা এটা হলিস, এটা কী বলে, এটা কে বলে বুঝলে গেছি আমি, এটা আমি ভাই আমি ভাবছিলাম এটা ব্ল্যাঙ্ক, সরি গাইস ভাই আমি পুরোনো ভাই, আমি হলাম বিগেস্ট মুভ ভাই, ভাই এসে ওরে আমি মারতে পারবো কি না, এখন আমার জীবন লো টানাটানি হইতেছে, এদিকে অ্যাপেলও পাইতেছি না, পোলা একটার পর অ্যাপেল খা, একটার পর একটা অ্যাপেল খাইয়ে যেতেছে, সে লাইক খাও খাও অ্যাপেল খাও অ্যাপেল খাও, আমি অ্যাপেলই পাইতেছি না, সালারে প্রথমে ভাই এ মারমো যাতে খুব সহজেই ওরে মারা যায়, কারণ এখন আমরা জানি ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
এরম মিনিট আমরা এটা চাইলে স্কিপও করতে পারি পুরোটা ন, যখন লাগাই ফেলছি তখন কিছু করার নেই। ফ্রিক ভাই 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 এখন এটা গুললি ভাই, যে যে বলুক ভাই এটা গুললি ভাই, দেখছ বুঝছি না এটা গুললি, কারণ অবভিয়াসলি এটা বোকা মানুষের বুঝবে এটা গুললি। আর ভাই জাস্ট ভাই 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 লাস্ট চান্স ভাই, লাস্ট চান্স ভাই, এটা অ্যাপেল অ্যাপেল ভাই অ্যাপেল ভাই অ্যাপেল খাই আমরা হে ভাই দুইটা ভাই, একটা সুযোগ পাইলে হইল আমার সব খায় বড় হয়ে যাবে, দুইটা রাউন্ড আর তিনটা ব্ল্যাঙ্কস। উফ অ্যাপেল খাও অ্যাপেল খাও অ্যাপেল খাও ভাই, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, দুইটা অ্যাপেল খেতাম তারপর তারপর ওরে মারতাম ভাই, এরা ঘরে মারতাসি না আমি। নাইস এখন সকালে আমি বুধারা পেলাম ভাই, ওরে জামালা মারমু ও বুঝতে পারতো না। আহ ভাই ওয়াট আ লাক ভাই, আমার লাক এত ভালো কেন, কিন্তু ভাই আমার একটাই মারতে পারো বেশি প্রবলেম নাই, একটা ব্ল্যাঙ্ক ইনজেক্ট করে ফেলাইছে এ ভাই, এরা অবশ্যই এটার লাইফ ভাই, ও মায়েরা লাগবো আমার দেখো ভাই শালা কি ইউজ করছে কেন ভাই, আমি কি নুব নাকি, আমরাও মারবো অবশ্যই আমরা পারবো, এছাড়া স্কিপ করে দিছে এরকম বললি ভাই, শালারে খাইছি ভাই আমি, এই শালায় শেষ, ওই শালার পুত্রে ডিলারে মার শালার পুত্র মারা হলা ভালা, ও শালা দেখছো আমি বললাম পড়ব আমি আমি তুই হলো নুব ভ্যারিস, এরা ভাই এখন আরও আইটেম দিব ভাই, করাত দিছে ভাই এক করাত দিয়ে ওর গোষ্ঠী আমি খাইয়ে ফেলবো, ওই অ্যাপেল দিছে করাত দিছে, ও নাইস একটা রাউন্ড দুইটা ব্ল্যাঙ্ক ভাই, তাইলে আমরা যদি একটা কাজ করি এখন যদি আমরা এইটা খাইয়ে ফেলাই যদি লাইভ রাউন্ডটা বাইরে হয়ে যায় তাহলে কথাই নেই ভাই, ব্ল্যাঙ্ক ভাই রয়েছে ফ্রিক কী হইতে পারে ভাই, আমরা এই অ্যাপেলটা খাইয়া নিয়ে দাঁড়াও ভাই, এবার হয়তো আমি মরবো না হয়তো ও বাঁচবো, যা হোক আমরা এটা দিয়ে কাইটা নিয়ে মাথা ফুস 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 ফুস, শালা তুই মর ভাই ভাই, ও লাখ ভাই তোর লাখ খারাপ হয়ে যাক ভাই, তুই জলে পড়ে যা ভাই, হোয়াট কেন ভাই আমি কি দোষ করতি ভাই, আমার ছাইড়া দে ভাই আমি ভুল করছি আর করবো না ভাই, আমার ছাইড়া দে ছাইড়া দে, এই শালা এখন আমার গুলি মারত, তোরা দেখেন নুমু পরে ভাই আমার একটা লাইফ খাওয়া ভালো আসোস ভাই, ও একটা লাইফ আটকে আটকে রয়েছে ভাই, এবার খাইছি কি এবারও শেষ ভাই, এবার শেষ কালি অ্যাপেল না পাইলে হলো ভাই, আর শালা একটা অ্যাপেল পাইছে ভাই, বিগ রাউন্ড ভাই চারটা ব্ল্যাঙ্ক চারটা লাইফ ভাই, ভাই আমার দে আমার দে দুইটা ব্ল্যাঙ্ক হইলে আমি শেষ, এখন এটা খাই ভাই ব্ল্যাঙ্ক বাইরে যাক ভাই, একটা ব্ল্যাঙ্ক বাইরে যাক, লাইভ রাউন্ড বাইরে এসছে ভাই, ওরা মারলে মরে যেত কি করার আর, দে মার ডিলারের দুইটা মরে যা ভাই, কুক ভাই কুক আমি জিতছি ভাই, আমি এই রাউন্ডে জিতে গেছি, ডিলার নুব ডিলার নুব ডিলার নুব, এই শালা একটা নুব ভাই, সাস উইন্স সাস উইন্স সাস উইন্স ভাই, এখন থার্ড রাউন্ড লাস্ট রাউন্ড ভাই, একদম নেক্সট লেভেল রাউন্ড এটা, শাট ডাউন উই আর এসবি ফাইনাল শাট ডাউন, নো মোর ডিফেক্টরস নো মোর ব্লাড ভাই, লাস্ট রাউন্ড ভাই, এরা লাইফ অ্যান্ড ডেথের বলতেছে, যদি আমরা কোনোভাবে হায়রা যাই তাহলে আমরা মরে গেছি, এটা কী ভাই নতুন মেশিন আছে নাকি, আগের মেশিন তো ভালো ছিল, কী হইতেছে ভাই তারগুলো কাটে দিব, ও নো এক্সট্রা দুটা ঝাপসা কী যেন জয়েন হয়েছে আমাদের মধ্যে, কি ফোর আইটেম ভাই এবার চারটা করে আইটেম পাবো আমরা, এটা পাই নাই, ওই সারা দুইটা ম্যাগনিফিয়েন গ্লাস পেয়েছি আর এটা পাইছে ভাই, বিগ রাউন্ড অ্যাগেন ভাই চারটে লাইফ চারটা ব্ল্যাঙ্ক, কী করা যায় কী করা যায় ভাই, কিছুই করা যাবে না কারণ আমরা জানি না ভাই, কিছুই করা যেত না, নট অফ দ্য ন
নট গোনা লাই, বলে এখন ম্যাগনিফাইং গ্লাস জাস্ট চেক করতে পারবো, দেন আমাকে দুই রা দিয়ে মারবো ভাই। প্রথমে কাটবো ভাই, ও ব্ল্যাঙ্ক আই থিঙ্ক, হ্যাঁ ব্ল্যাঙ্ক, এখন এটারে কাটবো ভাই। কি দেখ কি করছে ভাই ও, এটা ভাই অনুপ, ভাই অনুপ ভাই, আমি পুরো ভাই একলা পুরো ভাই অনুপ, আমি আর কিছু কমো না ভাই অনুপ ভাই, আমি পুরো এখন খালি দেখো আমি কি খেলি ভাই, এটাও আই থিঙ্ক গুলি হবে ভাই। আরে নুপ ভাই, দুইটা লাইফ খায়া পালাইছি ভাই বলার, কিন্তু ভাই চিটিং করতেছে ও, যদিও চিটিং করতেছে না ঠিকই খেলতেছে, কিন্তু এরপরও ভাই এটা কেন ভাই, আমার একটা রাউন্ড আমার একটা লাইফ খাই দিছে, ছি ঠিক কার জানাই ভেঙ্গে, দাঁড়াও আমরা কয়টা মারছি, ও একটা মারলো আমি একটা মারছি, যাই হোক ভাই এখনও বুঝতে বোঝা যেতেছে না যে এখন এরা, ও ফ্রিক পকি 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 ফাক ভাই, এরা গুলি হবে ভাই, এটা গুলি ভাই, কারণ যদি একসাথে দুইটা যদি কী বলে একসাথে যদি দুইটা ব্ল্যাঙ্ক পড়ে তাহলে তিন নম্বরটা অবশ্যই লাইভ হয়, এটা এই গেমগুলোর রুলস ভাই, দেখছো ভাই বলছি না দুইটা ব্ল্যাঙ্ক পড়লে একসাথে তিন নম্বরটা অবশ্যই লাইভ হবেই। এই যে আমাদের নিউ আইটেম দিয়ে দিছে, হ্যাঁ করার দেয়া পেলাম ওরে, একটা ম্যাগনিফাইং গ্লাস ভাই, এই এই কোক মুখ আমার লাগবে না ভাই, ম্যাগনিফাইং গ্লাস ম্যাগনিফাইং গ্লাস, এতগুলো অ্যাপেল দিছি কেন ভাই, এরা কি ভাবতেছে আমি নুব, হ্যাঁ আমি রিকভারি করা লাগে না ভাই আমার, আমি অলওয়েজ ভাই কোনো রিকভারি ছাড়াই মেরে দেব, আউচ। তো আমরা একটা অ্যাপেল খাইনি, কারণ আমাদের একটা লাইফ নাই, আমরা গরিব মানুষ, ওদের ওর দুইটা লাইফ নাই, দেখছো শি ইজ মোর গরিব দেন মি, একটা কোক খাই, যদিও আমাদের এখানে চারটে রাউন্ড আছে, কিন্তু ভাই সেই ভাই এরকম এরকম রাউন্ডসই আমি চাই, এই ধর তোর জন্য স্পেশাল কিছু ভাই, দিছি পড়ায় আসা আলাদে হ্যান্ডকাফ, এখন এই দ্বারে কাটবো ভাই আমি আস্তে 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 ফচ 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 ভাই, একটা না একটা তো পড়বই, যেটা পড়ুক মার রে ভাই, বুম বেরি মজা পেয়েছি লুকটা ভাই, দুইরা ভাই গেছে ভাই, পোলারা লাস্ট দুইরা আছে ঝাপসা ঝাপসা, গায়েব হয়ে গেলো কেন, গায়েব হয়ে যাওয়ার মানে কি ভাই, এর মানে কি ও ইমর্টাল হয়ে গেছে নাকি, দে না আমি রায় ভাই, দে না আমি রায় বাঁচাইতে পারবো না, মানে কেউ ভাই যদি ও ইমর্টাল হয়ে যায়, ওইটা মিনিট এখন একটা ভাই ইয়ারেই মারে ভাই আমার ইউজ হয়ে যাবে, এই বুম ভেবি আই থিঙ্ক লাস্ট আছে একটা, হোয়াট ভাই 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 বা ভাই ভাই কী হইতেছে কী হইতেছে ভাই, ওর লাস্ট একটাই আছে ভাই, হ্যাঁ কী হইল, চোখ দেখলাম ভাই আমার কাছে বিট কেস আসছে ওপেন ভাই, আমি জিততে গেছি ভাই, টাকা জিততে গেছি ভাই, এই টাকা দিয়ে আমি এখন বাংলাদেশে ঘর বাড়ি উঠাবো, কিন্তু যদিও এটা ডলার, যাই হোক আমরা জিততে গেছি, যাই হোক ইটস গুড গুড গেম, ভাগ্যে যদি থাকে এই গেম এই টাকাগুলো দেয় আসল গেম কিনবো, তো আজকে এই পর্যন্তই গাইস, এর একটা মজাদার গেম ছিল, আমরা একটা নিউ কিছু ট্রাই করতেছি, তো আজকে এই পর্যন্তই গাইস, এর একটা মজাদার গেম ছিল, আমরা নিউ কিছু ট্রাই করছি।